ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে একটা 11 kV মিটারিং সিটিপিটি দিয়ে যে সংযোগটা, তো আমরা একটা সংযোগ দিলাম, এখন আমরা দেখবো যে কিভাবে আসলে সংযোগটা দিতে হবে। তো দেখেন, এটি হচ্ছে আমাদের পোল থেকে যে লাল তার, হ্যাঁ, এই যে আন্ডারগ্রাউন্ড যে ক্যাবল, এই ক্যাবল আসছে এবং আসার পরে এই রুমের ভিতরে ঢুকছে। ওকে, এখান পরে দেখেন, এখানে হচ্ছে যে, এখানে দেখেন আপনারা যে নিচের তিনটা হচ্ছে সিটি এবং উপরের তিনটা হচ্ছে পিটি। তো এখন আমরা কানেকশনগুলো দেখি। দেখেন যে এই পাশের যে ক্যাবলটা, এটা হচ্ছে ইনকামিং 11 kV আর এটা হচ্ছে আউট গোয়িং 11 kV। এটা পোল থেকে আসছে, ইনকামিংটা এসে সিটি পিটি হয়ে ওই পোলটা দিয়ে আউট গোয়িং হয়ে এইচটি প্রোটেকশন থেকে সরাসরি ট্রান্সফরমারে চলে গেছে। তো দেখি যে আমরা, এটা হচ্ছে আমাদের সিটি 20/5 A-এর সিটি। তো সিটির কানেকশন দেখেন যে এই যে ক্যাবল আসছে, হ্যাঁ, ইনকামিং ক্যাবল থেকে একটা এখানে আসলো, ইনকামিং ক্যাবল থেকে এসে P1-এ লাগলো, এর ভিতর দিয়ে কয়েল হয়ে P2 হয়ে আউট গোয়িং ক্যাবল দিয়ে আমাদেরকে, দেখেন এটা হচ্ছে ট্রান্সফরমারের দিকে চলে গেল। ঠিক একইভাবে দেখেন এটা গেল হচ্ছে আর ফেজ, দেখেন যে ইয়েলো ফেজ আসলো, এসে কয়েল হয়ে এদিক দিয়ে ব্লু ইয়েলো ফেজ চলে গেল, দেখেন আউট গোয়িংয়ে চলে গেল এই ক্যাবলটা। আর এটা হচ্ছে ব্লু ফেজের ইনকামিং, পোল থেকে আসছে ব্লু ফেজ, আর হচ্ছে ব্লু ফেজ ট্রান্সফরমারের দিকে চলে গেল, এই যে আমাদের এটা দিয়ে ট্রান্সফরমারের দিকে চলে গেল। আচ্ছা, এটা ছিল স্যার সিটির প্রাইমারি কানেকশন। আচ্ছা, আমরা পিটির প্রাইমারি কানেকশন দেখি। পিটির প্রাইমারি কানেকশন হচ্ছে এখান থেকে জাস্ট, আচ্ছা আমি একটু বলি, অর্থাৎ পিটিটা কিন্তু, পিটির এই প্রাইমারি কয়েলটা কিন্তু সিরিজে থাকলো, এই যে পোল থেকে এই 11 kV লাইন আসলো, এই কয়েল হয়ে এখান থেকে ট্রান্সফর্মারে চলে গেল, অর্থাৎ প্রাইমারি কয়েলটা কিন্তু সিরিজে থাকলো। এখন আমরা দেখি পিটির কানেকশন, পিটির কানেকশন কী করবো, এখান থেকে একটা কানেকশন দেবো। দেখেন এটা হচ্ছে পিটির ওয়ারিং, এখান থেকে একটা কানেকশন আমরা শুধু পিটির একটা, এখানে দেখি আর ফেজে পিটির 11 kV সাপ্লাইটা দেবো জাস্ট। দেখেন এখান থেকে এই P1 থেকে আমরা শর্ট করে দিতে পারি, এখানে আমাদের 11 kV আছে, এখানে 11 kV হয়ে এই ক্যাবল হয়ে, এই যে এই ক্যাবল হয়ে এই যে আমাদের পিটি 11 kV পেল এবং পিটির অপরটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম। ঠিক আছে, একইভাবে এটা আমাদের সিটি থেকে আসছে, দেখেন এই সিটি এখান থেকে আসছে, এখান থেকে হয়ে এখান থেকে এসে এই যে আমাদের ইয়েলো ফেজ আসলো আর এটা গ্রাউন্ডে চলে গেল, এবং এটা একইভাবে ব্লু ফেজ আসলো সিটির P1 থেকে এবং এখান থেকে গ্রাউন্ড হয়ে গেল। তো দেখেন এই গ্রাউন্ড তিনটে শর্ট হয়েছে, আপনারা যদি এদিক থেকে দেখেন, দেখেন শর্ট হয়েছে এই যে এই তারটা, যে এখান থেকে যে এখানে শর্ট হলো, অর্থাৎ প্রত্যেকটার বি প্রাইমারি সাইডে, পিটির প্রাইমারি সাইড প্রত্যেকটা বি শর্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের প্রাইমারি কানেকশন দেখালো, এবার আমরা সেকেন্ডারি কানেকশনগুলো দেখি। দেখেন যে আমরা জানি যে সিটির যে দুইটা ওয়ার, হ্যাঁ, P1 P2 প্রাইমারি কয়েল, এবং এখানে দেখেন একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে S1 এবং S2, S1 S2 থেকে দুটো ক্যাবল বের হয়েছে, এর ভিতরে গেছে, এটা হচ্ছে S1 S2, এটা হচ্ছে রেড হলো ব্লু ফেজের S1 S2 সিটির, এই দুটো তার বের হয়েছে S1 S2। তো S1-এর জন্য আমরা তারের মার্কিং করছি, এটা তো রেড ফেজ, একটা রেড, আর S2-র জন্য দুইটা রেড তারে মার্কিং করছি, যেহেতু আমাদের কালার তার না, সব কালো তার, এটার জন্য এটা ইয়েলো ফেজ, ইয়েলো ফেজের ইয়েলো একটা S1-এ, আর এখানে দুটো টেপ মারা আছে S2-তে ইয়েলো দুটো, আমি এটা পরে দেখবো ঠিক একইভাবে ব্লুতে। আর যদি পিটিতে আমরা দেখি, পিটিতে দেখেন পিটির এখান থেকে AB, তো পিটির হচ্ছে যে এটা চলে যাবে মিটারিংয়ে, রেড ফেজ এই যে লাল দেওয়া আছে, একইভাবে ইয়েলো ফেজ ইয়েলো দেওয়া আছে, এভাবে ব্লুতে ব্লু দেওয়া আছে, আর বিটা শর্ট হয়ে গ্রাউন্ডে চলে যাবে। তো এই যে এই তিনটের যে বি, পিটির তিন সেকেন্ডারি সাইডে এই বি, এই বি এবং এই বি, এই তিনটা দেখেন, এই তিনটা এখানে আসছে, এখানে আসে এই তিনটা বি এখানে শর্ট হয়েছে, এবং এখান থেকে একটা কেবল, এই তিনটা বি এখানে শর্ট হয়েছে পিটির সেকেন্ডারির, এবং আরেকটা কেবল এখান থেকে মিটারে চলে গেছে, অর্থাৎ এখানে ধরো চারটা কেবল আছে, তিনটা পিটি থেকে আসছে আর একটা এখান থেকে মিটারে চলে গেছে। আর যেটা বলছিলাম যে পিটির প্রাইমারি সাইডের যে এইগুলো যে শর্ট হয়ে, এইগুলো যে বিগুলো যে শর্ট হয়ে আপনার গ্রাউন্ডে যাবে, এটা হচ্ছে সেই গ্রাউন্ডটা, এই যে এখান থেকে গ্রাউন্ডে চলে গেছে, গ্রাউন্ডে চলে, আর এটা হচ্ছে ক্যাবলের গ্রাউন্ড, ক্যাবলের একটা গ্রাউন্ডিং থাকে সেই গ্রাউন্ডটা। তো এখানে দুটো আলাদা আলাদা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড। তো এবার আমরা চলে যাই মিটারিংয়ের ক্ষেত্রে, মিটারিংটা কেমন হবে দেখেন, এই হচ্ছে আমাদের মিটার, এই হচ্ছে মিটার, দেখেন এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সিটি থেকে আসছে, এখানে পিটি থেকে আসছে। তো সিটি থেকে আমরা বলছি যে তিনটে এ থেকে সিটির, পিটির তিনটে এ থেকে কানেকশন আসবে, তো ওই সেই তিনটায় দেখেন এখানে আসছে রেড, এটা হচ্ছে দেখেন এখানে মিটারের বেস প্লেটটা আমি একটু দেখাই, এখানে উপরে চারটা, নিচে হচ্ছে ছয়টা আছে, তো পিটির জন্য চারটা, এটা হচ্ছে রেড ফেস, দেখেন রেড, এরপরেরটা হচ্ছে দেখেন ইয়েলো, এই যে ইয়েলো কানেক্ট হয়েছে, আর এরপরেরটা হচ্ছে, এরপরটা দেখেন যে ব্লু কানেক্ট হয়েছে,
বললো কেমন স্যার চার নাম্বারটা এটা হচ্ছে, ওই যে বললাম যে নিউট্রাল থেকে একটা আসবে যে গোল দিয়ে দেওয়া, যে নিউট্রাল তিনটে পিটি শর্টে একটা মিটারে আসবে এটা হচ্ছে সেইটা, আমরা এটা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে পিটির রেড ইয়েলো ব্লু এই তিনটে কোথা থেকে আসলো? এই তিনটে আসলো পিটির সেকেন্ডারির এ থেকে, ছোট এ। আচ্ছা, এবার আমি সিটির কানেকশনটা দেখাই। সিটির কানেকশন দেখেন, সিটির আমরা বলছিলাম যে প্রত্যেকটার এস ওয়ান এস টু আছে, আমি একটু দেখাই আপনাদের, আরেকটু দেখাই দিই। দেখেন পিটির ক্ষেত্রে হচ্ছে বড় এ বড় বি, হ্যাঁ, আর এখানে ছোটো এ ছোটো বি। বললাম যে ছোটো এ থেকে মিটারে চলে গেছে রেডিওলো ব্লু, আর প্রত্যেকটার বি শর্ট হয়ে একটা চলে গেছে এখান থেকে নিউট্রাল হয়ে মিটারে চলে গেছে। আচ্ছা, সিটির ক্ষেত্রে দেখেন, সিটির ক্ষেত্রে এস ওয়ান এস টু, এই যে এস ওয়ান এস টু, ঠিক আছে, এই যে এস ওয়ান এস টু, এই এস ওয়ান এস টু, এখানে এস ওয়ানে আমি বলছি যে এটা রেড ফেজের একটা লাল টেপ থাকবে, এস টুতে দুটো লাল থাকবে, ইয়েলোতে একইভাবে একটা ইয়েলো আর এস টুতে দুটো ইয়েলো। তো দেখেন, তো দেখেন এখানে হচ্ছে আপনার, এখানে এস ওয়ানটা আসছে, দেখেন একটা লাল, একটা লাল আমি বলছি, আর এই তারটা হবে দুই নম্বর, অর্থাৎ এটাতে দুটো লাল থাকবে। এই দেখেন দুটো দুটো টেপ মারা, এখানে খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, অর্থাৎ এস টুটা এখানে দিয়ে দেবেন। একইভাবে এখানে দেবেন হচ্ছে ইয়েলোর এস ওয়ান, এখানে দেবেন ইয়েলোর এস টু, এখানে ব্লুর এস ওয়ান, এখানে দেবেন ব্লুর এস টু। আচ্ছা, আর এই প্রত্যেকটা এস টু এখানে এখনও শর্ট করা নেই, এই এস টু সিটির এস টু রেডের এস টু ইয়েলোর এস টু ব্লুর এস টু শর্ট করে আপনার গ্রাউন্ডে দিতে হবে। তো এই কানেকশনটা আমরা এখন দিই, এখনই একটু পরে আমরা দেবো। তো আমরা চলে যাচ্ছি, দেখেন যে আউটগোয়িং ক্যাবলটা এখান থেকে গেল, আউটগোয়িং ক্যাবল, আমি আবার বলি, দেখেন একটি ইনকামিং ক্যাবল এটা আসছে, আউটগোয়িং এখান থেকে ট্রান্সফরমার যাবে, ট্রান্সফরমার আগে একটা প্রোটেকশন আছে, সেই প্রোটেকশন এলবিএসে ঢোকে। তো চলেন আমরা সেই ট্রান্সফরমার রুমে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার রুম, আর এখানে হচ্ছে আমাদের এলবিএস, অর্থাৎ যে আউটগোয়িং ক্যাবলটা আমরা বলছিলাম প্যানেলে, দেখেন সে আউটগোয়িং ক্যাবলটা এদিক দিয়ে আসলো, ঢুকলো, এবং এখান থেকে প্রোটেকশন হয়। কী কী প্রোটেকশন আমি আপনাদের একটু দেখাই দিই, দেখেন এখানে আসছে উপর থেকে, এখানে আইসোলেটর আছে, এই যে আইসোলেটর আছে, আইসোলেটর, এরপরে হচ্ছে এখানে ফিউজ আছে, ফিউজে নিচে, এখানে নিচে এখানে পিটি সিটি আছে, হওয়ার পরে এখান থেকে চলে গেল নিচ দিয়ে ট্রান্সফরমারে চলে গেল। এই এলবিএস থেকে দেখেন এই ক্যাবলটা ঢুকলো, এবং এই ক্যাবলটা বের হয়ে কিন্তু আমার ট্রান্সফরমারে যাওয়ার আগে ভিতরে আরেকটা করা হয়েছে, ভিতরে এখানে ড্রপ কাট আউট ফিউজ আছে, এগুলো আছে, এখানে ফিউজ লাগাই দেওয়া হবে, এবং এখানে হচ্ছে তিনটে লাইটিং অ্যাডাস্টার দেওয়া আছে। লাইটিং অ্যাডাস্টার কানেকশন আপনারা জানেন ইলেভেন থেকে, ওই যে আর ইয়ে হলো ব্লু ফেজের মাথা থেকে জাস্ট ওই তিনটে মাথায় দেওয়া হয়েছে, আর লাইটিং অ্যাডাস্টারের নিচের তিনটা শর্ট করে গ্রাউন্ড দেওয়া হয়েছে, যে শর্ট করে এই তারটা, এই তারটা শর্ট করে এটা গ্রাউন্ডে দিয়ে দেওয়া হবে। আর এই দেখেন এখানে হচ্ছে তিনটে রেড ইয়েলো ব্লু, এই তিনটে, এই যে রেড ইয়েলো ব্লু, ওর এই এস টি সাইডের বুশিং, আর এটা হচ্ছে এল টি সাইডের বুশিং, এই চারটা রেড ইয়েলো ব্লু আর নিউট্রাল, এখান থেকে সে এল টি প্রোটেকশনের ভিতরে ঢুকবে, এল টি প্যানেলের ভিতরে ঢুকবে, এখান থেকে এরপর ডিস্ট্রিবিউশন হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর আচ্ছা, এখানে নিউট্রালগুলো দেখায় যে দেখেন এখানে পাঁচটা নিউট্রাল, পাঁচটা বোরিং আপনাকে করতে হবে গ্রাউন্ডিংয়ের জন্য, এখানে এইভাবে পাঁচটা গ্রাউন্ডিং আছে, তো এইগুলো আপনাদের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।